হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি নতুন ব্লগার রুবা অরিন। আজকে আমি ব্লগটি শুরু করছি সকাল থেকে। তো আমার ভিউয়ার্স ভাই বোনেরা আশা করছি ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালোই আছি আমার পরিবারকে নিয়ে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে সব কিছু ঠিকঠাক করিয়ে ইউনিফর্ম পরিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। দিয়ে বাসায় এসেছি, তো খুব ক্লান্ত লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু আপনাদের সাথে শ্যুট করছিলাম বাইরের ভিউটা। তো শ্যুট করতে করতে দেখি মেয়ে স্কুল থেকে চলে আসছে, 10:30 বেজে গেছে। তো এই তো মেয়েকে ঘরে নিলাম, নিয়ে তারপর মেয়ে ফ্রেশ হচ্ছে, আমি নাস্তাটা তৈরি করতেছি আমার আর আমার মেয়ের জন্য, দুজনের জন্যই নাস্তা তৈরি করলাম। তো এই তো আমি পরোটা ভেজে নিচ্ছি, পরোটার সাথে ডিম ভাজা আর মিষ্টি এটা দিয়েই খাবো, আর চা দুধ চা রান্না করব, এটাই খাবো আজকে নাস্তা। তো এই তো এখন সকালে ঘুম থেকে উঠে কীভাবে সময় চলে যায় বোঝাই যায় না। তো আজকে মেয়েকে স্কুলে দিয়ে এসে খুব খারাপ লাগতেছিল, সেজন্য এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। আপনাদের ভাইও চলে এসেছিলো নাস্তা করে, তো আর শ্যুট করি নাই সেটা, আমিও নাস্তা করি নাই, ভালো লাগতেছিল না। বললাম যে মেয়ে আসুক, একসাথে নাস্তা করব। তো শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে, একটু বাইরের আকাশটা একটু শ্যুট করতেছিলাম, তখনই দেখি কলিং বেলটা বেজে উঠলো, খুলে দেখি মেয়ে চলে আসছে। কারণ ক্লাস তো বেশিক্ষণ হয় না, 8:30 ক্লাস শুরু হয়, 10:00 ক্লাস শেষ হয়ে যায়, তো 1.5 ঘন্টার মতো ক্লাস হয়, দুটো ক্লাস। তো তো মেয়ে ওখানে ফ্রেশ হচ্ছে আর আমি তাড়াতাড়ি করে পরোটা ভেজে নিচ্ছি আমার আর মেয়ের জন্য। নাস্তাটা করে নিই, নাস্তাটা করে তারপর তাড়াতাড়ি করে রান্না বান্না করে ফেলবো, দেখি কি রান্না করি আজকে, আগে নাস্তাটা করি মেয়ের সাথে। তো এই তো আমার পরোটা ভাজা শেষ হয়ে গেছে, এখন ডিমটা আমি একটু ই করে নিব, ভেজে নিব, ভেজে তারপর আমরা মামি নাস্তা খেয়ে নেব দুজনে। এই যে আমার পরোটা ভাজা হয়ে গেছে, দেখেন পরোটা ভেজে ফেললাম। তো দুজনের জন্য দুটোই পরোটা ভাজলাম আর ডিম পোস্ট করতেছি একটা, ডিমটা ভাজা ভাজতেছি, ডিমটা ভেজে তারপর আমরা নাস্তা করব। তো আজকে কি রান্না করবো এখনো ঠিক করিনি, কারণ সকাল থেকে শরীরটা ভালো লাগতেছিল না, এই জন্য কোনো প্রিপারেশন নেই নেই যে কী রান্না করবো কী না করবো। বেশি কিছু রান্না করব না, সাধারণ খাবারই কিছু রান্না করব, কিছু একটা রান্না করে ফেলবো আজকের জন্য। তো আমি আর আমার মেয়ে তো দুপুরবেলা খাই, আপনাদের ভাই একবারে রাত্রেবেলায় আসে, রাত্রে খাবার খায় মানে ডিনারটা করে। তো দুপুরে দুজনের জন্য কোনো অসুবিধা হয় না, যে কোনো একরকম রান্না করলেই হয়। তারপরে আমি একবারই রান্না করে ফেলি, কারণ দুপুরে গোসল টোসল করার পরে আর রান্নাবান্না করতে ইচ্ছে করে না, শুধু রাতে ভাতটা রান্না করি। তো এই তো অনেক কথা বলে ফেললাম, বলতে বলতে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, চাটা বসিয়ে দিলাম আমি চুলোতে সব কিছু একসাথে দিয়ে। এখন আমি আর আমার মেয়ে নাস্তাটা করে নিচ্ছি দুজনে। তো মেয়ের সাথে কথা বলতেছিলাম আর নাস্তা করতেছিলাম, পরোটা খুব গরম সেজন্য মেয়ে খেতে পারতেছিল না। আমি বলতেছি তোমার পরোটাটা কি আমি ছিঁড়ে দিব, বলতেছে দাও একটু, কারণ পরোটা অনেক গরম আমি ছিঁড়তে পারতেছি না। আমি পরোটাটা ওকে ছিঁড়ে দিলাম, ছোটো ছোটো টুকরো করে দিলাম, ও খাবে এখন। তারপরে তো মামি কথা বলতেছি ওর স্কুলে কী কী হলো না হলো, তো কথা বলতে বলতে খেয়ে নিলাম, খাওয়া শেষ করে ফেললাম আর চাটা চুলে দিয়ে আসলাম, কারণ চাটা যদি গরম না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে, নাস্তা করতে করতে চা ঠান্ডা হয়ে যায়, এই জন্য চাটা চুলোয় বসিয়ে দিয়ে এসে আমি নাস্তা করতেছিলাম। নাস্তাটা শেষ করে তারপর চাটা খাবো, চাটা খাওয়ার পরে তারপর দেখি কী করি না করি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো নাস্তা খাচ্ছি আমরা, খেতে খেতে কথা বলতেছি। তো নাস্তা খাওয়া শেষ হলো, নাস্তা খাওয়া শেষ করে আমার মেয়ের খাওয়াটা শেষ হয়নি, ও মিষ্টি খাচ্ছে, কালকে যে মিষ্টি তৈরি করেছিলাম ওর কাছে খুবই ভালো লেগেছে, ও মিষ্টিগুলো খেলো। তো এই তো আমি চা খাচ্ছি গরম গরম, ও আবার গরম চা খেতে পারে না, চাটা একটু ঠান্ডা করে খায়। তো আমি গরম গরম চাটা খেয়ে ফেলতেছি, চাটা খেয়ে তারপর দেখি আজকে কী রান্না করি। চা খাওয়াবো দিয়েও চিন্তা করতেছিলাম না কী রান্না করব, তারপর ফ্রিজগুলো দেখবো যে কী রান্না করি না করি, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যাই রান্না করি, ভর্তা করি আর তরকারি রান্না করি, যাই করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ফ্রিজগুলো দেখি যে আজকে তরকারি আছে আরও অনেক রকম, কিন্তু আমি সহজে যে তরকারিটা রান্না করা যাবে মানে সবজিটা রান্না করা যাবে সেটাই বের করলাম। আজকে আমি রান্না করব ঝিঙে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, আর আলু দিয়ে ঝিঙে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো আমি সবগুলো ফ্রিজ থেকে যে যে তরকারি মানে সবজি লাগবে আমি বের করলাম, সেটা বের করে আমি একটু কেটে নিচ্ছি, বসে বসে কাটতেছি আর মেয়ের সাথে গল্প করতেছি, কারণ
আমার তো আপনারা সবাই জানেন আমার একমাত্র মেয়ে, মানে আমার একটাই বাচ্চা, তো ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে হয়, ওরও অনেক কথা থাকে শুনতে হয়, ঘরে যেহেতু কেউ থাকে না, আমি আর আমার মেয়ে থাকি, তো কথা ওর সাথে আমি বেশি বলি, আর ওর যত কথা আছে সব আমার সাথে শেয়ার করে, বন্ধু হলেও আছি, মা হলেও আছি, মানে সব কিছু আমার সাথে শেয়ার করে। তো আমার মনে হয় আমাদের প্রতিটি বাবা মায়েরই এরকম ফ্রি থাকা দরকার বাচ্চাদের সাথে, তাহলে ওদের মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না, ওদের সাথে সব কিছু শোনা যাবে ফ্রেন্ডের মতো, ওরা কি কখন কি করতেছে, ওদের কি চাহিদা, ওরা কি চাচ্ছে, কি করবে না করবে সব কিছু জানা যাবে। তো আমি বেশিরভাগ সময় আমি আমার মেয়ের সাথে কাটাই, আমি যখন রান্না করি তখনও কিন্তু আমার পাশেই দাঁড়ানো থাকে, কথা বলতে থাকে, কারণ ওর পড়াশোনার যতটুকু করে ততটুকুই ও ঘরে থাকে, তারপর বাকি সময়টা ও আমার সাথেই থাকে, সব রকম কথাও আমার সাথে শেয়ার করে, ও কোন টিচারের সাথে কথা বলছে, কোন টিচার ওকে কী বললো, ওর বান্ধবীরা ওর সাথে কী করলো না করলো, মানে সব কথাই ও আমাকে বলে। তো আমাদের প্রতিটি বাবা মারই কিন্তু এরকম সম্পর্ক থাকা দরকার সবার বাচ্চাদের সাথে, তাহলে কিন্তু অনায়াসে বাচ্চারা খুব ভালোভাবে গার্জিয়ানদের সাথে খোলামেলাভাবে কথা বলতে পারে। তো এই তো আমি আমার মেয়ের সাথে কথা বলতে বলতে সব সবজি আস্তে আস্তে কেটে ফেললাম, সব সবজি কেটে ফেলে তারপর দেখি কি করি। আর আমি আজকে আরেকটা রান্না করব, সেটা হচ্ছে রুই মাছ রান্না করব ঝিঙে আলুতে, আর হচ্ছে রুই মাছের যে ডিম আছে সেই ডিম দিয়ে, মানে ডিমটা আমি ভাজবো পেঁয়াজ কাঁচামরিচ তারপর ধনে পাতা সব রকম মশলা দিয়ে মিক্সড করে আমি ডিমটা সুন্দর করে ভেজে নেব ভালো করে চটকিয়ে। তো এটাই আজকে আমাদের দুপুরের খাবার, আর কালকে যে আমি শুটকি রান্না করেছিলাম সেই শুটকি তরকারিও আছে, আবার রাতের বেলায় আমি এই কালিজিরা ভর্তা করেছিলাম সেটাও আছে। তো এই তো এগুলো মিলে আজকে খেয়ে নিব, তেমন কোনো আজকে রান্না করব না, এগুলোই আজকে আমাদের চলবে। তো এই তো এক এক করে আমি সব কিছু কেটে ফেললাম, কেটে এখন ধুয়ে তারপর রান্না বসিয়ে দিব আস্তে আস্তে করে। আসলে কাজ করার আগেই কিন্তু আমাদের মনে হয় যে তো শরীরটা ভালো লাগতেছে না, শরীরটা কেমন যেন লাগতেছে, আজকে এটা করবো এটা করবো না, কিন্তু যখন আমরা কাজে লেগে পড়ি তখন মনে হয় না, একটার পর একটা কাজ কিন্তু হয়ে যায়, দেখা যায় না, কিন্তু মনোযোগ দিয়ে করলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, আর মাথার মধ্যে রাখলে যে আমি এই কাজটার পরে এই কাজটা করব, তাহলে কিন্তু বেশি সময় লাগে না আসলে কাজ করতে। তো এই তো এভাবে আস্তে আস্তে আমি সব কিছু করে ফেললাম, করে আমি সাথে সাথে সব ময়লা পরিষ্কার করে তারপর আমি টেবিলটাও সাথে সাথে পরিষ্কার করে ফেললাম, পরিষ্কার করে তারপর টেবিলটা গুছিয়ে ফেললাম একসাথেই, তা না হলে কিন্তু পরে আর গুছানোর কাজ করতে ইচ্ছে করে না। তো ঘর বাড়িও গুছিয়ে ফেললাম, সেগুলো আর দেখালাম না, ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তারপর আমরা যে নাস্তা করলাম, নাস্তার পেয়ালা টেলা এগুলো বাসন এগুলো যে বের হয়েছে সেগুলো ধুয়ে ফেললাম, সেগুলো আমি দেখালাম না, আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ এত কিছু তো ভিডিওতে দেখানো যায় না, ভিডিও অনেক বড় হয়ে যায়, যতটুকু দেখানো যায় ততটুকু চেষ্টা করে দেখানো। তো আমি মাছটা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, মাছটা বের করে ধুয়ে আমি মরিচ আর হলুদ মিলিয়ে লবণ মিলিয়ে তারপর মিক্স করে আমি এখন তেল দিয়ে কড়াইতে, তেলটা গরম হলো আমি ভেজে নিচ্ছি। আগে মাছটা ভেজে নিলে কি হয়, তখন তরকারিটা রান্না করা হলে তরকারির মধ্যে কিন্তু মাছটা ছেড়ে দেওয়া যায়, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এই মাছটা নামিয়ে রাখলাম, এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলোতে আর পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম যতটুকু লাগে আর কি, দুটো বড় বড় পেঁয়াজ ওটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে একটু লাল করে তারপর আমি এখানে মশলা দিয়ে দিব। তো আমি দুটো একটা তেজপাতা দুই টুকরো করে সেটাও দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হলে আমি একটু পানি দিব, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, কষানো হলে তারপর আমি সবজিগুলো সব ছেড়ে দেবো, সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম। তো এই তো আমি সবজিগুলো সব ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে ঢেকে দেবো।
তো এগুলো এই দেশীয় তরকারিগুলো এগুলো আমাদের রান্নাগুলো কিন্তু খুবই সহজ আর খুব ঝটপটে রান্না হয় আর ঝিঙে তরকারি এটা কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয় যেদিন আমাদের একটু ভালো লাগে না বা কাজ করতে ইচ্ছে করে না সেদিন কিন্তু এই তরকারিটা রান্না করা যায় তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি আমার সবজি সব সিদ্ধ হয়ে গেছে আমি এখন মাছটা যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি তো এই তো আমার মোটামুটি রান্না হয়ে গেছে একটু ঢেকে দিব কিছুক্ষণ পর তারপর আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব তো এই তো দেখেন মাছটাও ভালো করে মশলার সাথে মিশে গেছে এখন আমি এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এই যে এখন আমি নামিয়ে নেব তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা খুব সিম্পল একটা রান্না ছিল আর এই যে আমি এখানে রুই মাছের কি বলবো ডিমটা নিয়ে নিলাম নিয়ে আমি এখানে দিলাম হলো আদা রসুনের পেস্ট দিলাম এক চামচের মতো আর একটু কুচনো পেঁয়াজটা বেশি দিলাম পেঁয়াজ কুচোটা বেশি দিলে ভালো লাগে কিন্তু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর হচ্ছে এই কাঁচামরিচ কুচো তারপর হচ্ছে ধনে পাতা কুচানো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি আর চটকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ডিমটা ভালো করে চটকে নিতে হবে তো কড়াইতে আমি তেল দিয়ে দিব চুলোতে তেলটা ভালো করে গরম হলে তারপর আমি যেভাবে আমরা পেঁয়াজ ভাজি সেই রকম করে শেপ দিয়ে দিয়ে আমরা ভেজে নিব ডিমের বড়াগুলো যাই বলি ডিম ভাজা বা ডিমের বড়া যেটাই হোক যে যেটা যার ভাষায় যেটা বলেন সেটাই তৈরি করছে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে খুব টেস্ট হয় আর সব রকম মশলা দিয়ে খেলে মশলার একটা ফ্লেভার আসে খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আমরা খেয়েছি খুবই ভালো লেগেছে তো আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন ভালোই লাগে খারাপ লাগে না তো এই তো আমি আস্তে আস্তে করে সবগুলো ডিম এভাবে ভেজে নেব একটা একটা করে দিয়ে তো এই তো দেখেন আমি ডিমটা উল্টিয়ে দিচ্ছি ডিমটা একটু মোটামুটি লাল হলে তারপর আমি ভেজে নিব তুলে নিব তো এই তো আমি ভেজে নিচ্ছি ডিমগুলো ডিম ভাজা হলে তাহলে আমার আজকের মতো রান্না শেষ হয়ে যাবে আজকে আর তেমন কিছু রান্না করলাম না সিম্পল রান্নাই করলাম আসলে প্রতিদিন কী রান্না করব কী রান্না করব মাথায় আসে না থাকে ঘরে অনেক কিছু কিন্তু অনেক সময় রান্নাও করতে ইচ্ছে করে না সবসময় মাছ মাংসও খেতে ইচ্ছে করে না অনেক সময় কিন্তু ভর্তা দিয়ে ভর্তাও খেতে ইচ্ছে করে মানে ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে তো কালকে রাত্রে আমি কালিজিরা ভর্তা করেছিলাম সেটা তো আর রাতে মানে শ্যুট করি নাই শেয়ারও করি নাই তো সেটা আছে সেটাও দুপুরবেলায় আমরা খেতে পারবো কারণ আমার ঘরে কালিজিরা ভর্তাটা খুব পছন্দ করে আমার মেয়ে আর আমার হাজবেন্ড খুব পছন্দ করে আমার মেয়ের তো খুব ফেভারিট কালিজিরা ভর্তা তো প্রায় আমি কালিজিরা ভর্তাটা করি আর সামনে শীত আসতেছে আমাদের ঘরে তো সবসময় থাকবে কালিজিরা ভর্তাটা আমরা এটা খুব পছন্দ করি খাই মানে কালিজিরা ভর্তাটা খেলে একটু ঠান্ডাও প্রোটেকশন হয় সেজন্য এই ভর্তাটা পছন্দ করে আপনাদের ভাই আর আমার মেয়ে দুজনেই খুব পছন্দ করে এই জন্য এই ভর্তাটা সবসময় আমার ঘরে থাকে তো এই তো আমি আস্তে আস্তে করে ডিমগুলো সব ভেজে নিচ্ছি সবগুলো দিয়ে তো এই তো আর কিছু আছে তো এইগুলো আমি ভেজে নেব একে একে সবগুলো ভেজে নিয়ে তারপর আমি খাবার টেবিলে দিয়ে আমরা গোসল করে ফেলবো গোসল টোসল সেরে তারপরে আমরা খেতে বসবো সব কাজ শেষ করে তো এই তো সব কাজ শেষ করে আমি টেবিলে চলে আসছি খাওয়ার জন্য তো আজকে আমার খাবার ছিল আমি তো আপনাদের সাথে দুটো রান্না করেছি দুটোই শেয়ার করলাম চিনি আলু দিয়ে রুই মাছ আর হচ্ছে রুই মাছের ডিমের বড়া তো ওই যে আমাদের কালকে বললাম যে কালিজিরা ভর্তা ছিল সেটা দিয়ে আমরা খাচ্ছি মা মেয়ে সেটা নিলাম আর কালকে শুটকি ছিল সেটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে আমি আর তরকারি নিতে হয়নি তো আমি ডিমের বড়াটা নিয়েছিলাম ডিমের বড়াটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল ভালো লাগছে ভাত দিয়ে খেতে আপনারা করে দেখবেন আর কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন যে ডিমের বড়াটা খেতে কেমন লাগে তো এই তো আমরা খাচ্ছি আমার মেয়ে গোসল সেরে খেতে বসছে তো মা মেয়ে আমরা দুজনেই খাচ্ছি এখন দুপুরবেলায় খাওয়া শেষ করে একটু রেস্ট নেব তারপর দেখি কি করি আসলে আর এখন তো দিন ছোট আসলে নামাজ টামাজ পড়ে আর বেশিক্ষণ শোয়া যায় না কারণ আবার আসরের আজান দিয়ে দেয় তারপর আবার একটু পরে মাগরিবের আজান দিয়ে দেয় ছটার সময় এখন সন্ধ্যা হয়ে যায় তো আসরের নামাজ পড়ে একটু বারান্দায় হাঁটাহাঁটি করলেও ভালো লাগে তা আমাদের পাশে আবার একটু কাজ হচ্ছে বিল্ডিংয়ের কাজ হচ্ছে তো হাঁটা যায় না খুব শব্দ আসে মাথা ব্যথা করে শব্দতে এই জন্য আমি বারান্দায় বেশি হাঁটতে পারি না মানে শব্দের জন্য
তারপরে যদি কাজ না হয় তখন দেখি একটু হাঁটাহাঁটি করি, কারণ বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করলে কিন্তু ভালোই লাগে, মন্দ লাগে না। এতো আমরা খাচ্ছি, মা আমি খাওয়া শেষ করব, খাওয়া শেষ করে তারপরে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে দেখি কি করি না করি। তো আসলে সারাদিন আমাদের এরকম কাজ করতে করতেই সময় কেটে যায়, কীভাবে যে সময় শেষ হয়ে যায় বোঝাই যায় না। আর এখন মনে হয় সকাল হয়, কীভাবে যে আবার রাত হয়ে যায় বোঝাই যায় না, কাজ করতে করতে দিন দেখা যায় না। তো এই তো আমরা খাওয়া শেষ করে নিচ্ছি, খাওয়া শেষ করে তারপর বিকেলবেলা আবার আপনাদের সাথে দেখা করব, দেখি কি করি আপনাদের সাথে, কি নাস্তা করি না করি সেগুলো অবশ্যই শেয়ার করব। তো এই তো বিকেল হয়ে গেছে, আমরা নামাজ শেষ করে এই যে মানে মাগরিবের আগের মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন আকাশটা কেমন লাল হয়ে গেছে, আর কেমন মনে হচ্ছে যে এখন বৃষ্টি নেমে আসবে, অনেক কালো হয়ে গেছে আবার লালও হচ্ছে, এক এক জায়গায় এক এক রকম দেখা যাচ্ছে। তো একটু শ্যুট করলাম আপনাদের সাথে, তো দেখেন ভালোই লাগছে। ঘরের ভিতরে নামাজটা সেরে মাগরিব আজানের পর আমরা আজকে চা খাচ্ছি বিস্কিট দিয়ে। তো আমার মেয়ে এই ডার্ক চকলেটের বিস্কিটটা খুব পছন্দ করে, তো এই বিস্কিট দিয়ে আজকে চা খাবো। চা রান্না করে নিয়ে এসলাম দুজনের জন্য, দুই কাপ। তো এখন আমরা খাচ্ছি খাওয়া শেষ করে, তো দেখি ও আবার পড়তে বসবে, ও টিচার চলে আসবে। তো আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করব, আমি সারাদিনে কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, আমাকে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি আমার চ্যানেল থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।